হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজ আমরা আলোচনা করব বাজিগর পাখির ডিম পাড়া বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য বাজিগর আট মাস বয়সেই ব্রিডিং করার জন্য উপযুক্ত হলেও সুস্বাস্থ্য আর ভালো বাচ্চা পাওয়ার জন্য ব্রিডিং করানোর জন্য এক বছর পর্যন্ত অপেক্ষা করা উচিত কিছু কিছু বাজিগর আছে যারা সঠিক সময় বা মেটিং না থাকলেও হরমোনের প্রভাবে নিজেদের স্বাস্থ্যের দিকে খেয়াল না করে অনবরত বংশ বিস্তার করে যায় এর ফলে এক বাইন্ডিং ডিমের ভেতর বাচ্চা মারা যাওয়া ফ্রেন্স মল্টিং সহ নানা সমস্যা দেখা যায় বাচ্চা পালন করার কাজটা করে থাকে পুরুষ পাখি কিন্তু ডিম পাড়ার সিদ্ধান্তটা আসে স্ত্রী পাখির কাছ থেকে তাই পাখির ডিম পাড়ার লক্ষণ পাখির ডিম পাড়ার প্রভাবক বা কি কি বিষয় পাখিকে ডিম পাড়ায় উৎসাহিত করে এবং অসময় পাখি যদি ডিম পারতে চায় কিভাবে তা থেকে বিরত করা যায় তা জানা প্রয়োজন ডিম পাড়ার লক্ষণসমূহ শেয়ার এর রঙের পরিবর্তন শেয়ারের রং সাদা থেকে ধীরে ধীরে বাদামী রঙে রূপান্তরিত হয় আচার আচরণে পরিবর্তন শরীরে হরমোনের প্রভাবে সে আগ্রাসী ও স্থানাভাবাপন্ন হয়ে উঠবে তার ভিতর সবসময় তার বাসাকে রক্ষার একটা প্রবণতা দেখা যাবে অতিরিক্ত চর্বণ প্রকৃতিতে স্ত্রী পাখি তার বাসা বড় এবং ফাফা বানানোর জন্য কামড়াতে থাকে এবং বাসা থেকে ময়লা ফেলে দেয় আর খাঁচায় সে হাড়ির প্রবেশ পথ কামড়াতে থাকে এবং খাবারের বাটি থেকে খাবার ফেলে দিতে থাকে অন্ধকার আরামদায়ক স্থানে বেশি সময় কাটানো সে কিছুটা অন্ধকার আরামদায়ক জায়গায় বেশি সময় কাটাবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ যে স্ত্রী পাখি খুব একটা বেশি মিনারেল ব্লক না ক্যাট ফিশ বোন খায় না সে একবারে একটা পুরুখে শেষ করে ফেলবে ডিম পাড়ার আগে ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য ডিম পাড়ার জন্য প্রভাবক বিষয়সমূহ প্রকৃতিতে বর্ষাকাল যখন দিনের বেলায় আলো দীর্ঘ সময় ধরে থাকে তখন স্ত্রী পাখি বেশি সময় ধরে বাচ্চাদের জন্য খাবার খুঁজতে পারে এবং সে সময়কালে সে ডিম পাড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে খাঁচাও এ একই ঘটনা ঘটে উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার তাদের ডিম পাড়ার প্রবৃত্তিকে প্রভাবিত করে ভালো কোনো বাসা পেলে তারা ডিম পাড়ার জন্য উৎসাহিত বোধ করে বিডিং এর জন্য নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই যখন স্ত্রী পাখিটি নিরাপদ বোধ করবে তখন সে ডিম পাড়ার জন্য আগ্রহী হবে মল্টিং স্বাভাবিকভাবে পাখির পালক ঝরে যাওয়া এরপরে একটি স্ত্রী পাখি তার পূর্ণ শারীরিক ক্ষমতা থাকে এর সাথে সাথে তার ভিতরে ব্রিডিং এর পূর্ব লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে ব্রিডিং প্রতিরোধক ব্যবস্থা অপরিণত বয়সে ব্রিডিং এড়াতে বা ঘন ঘন বাচ্চা দেয়া এড়াতে আপনাকে অবশ্যই পেয়ার বা জোড়াগুলিকে বিশ্রাম দিতে হবে তাই অনাকাঙ্ক্ষিত ব্রিডিং এড়ানোর জন্য কিছু পদ্ধতি আছে যেমন দিনের আলোক সময় কমিয়ে দেয়া পাখির ঘরে পর্দার ব্যবস্থা থাকলে ভালো এতে পর্দা টেনে দিয়ে পাখির ঘর অন্ধকারাচ্ছন্ন করে দেয়া যায় দিন ছোট হলে স্ত্রী পাখি ডিম দিতে অনুসাহিত হবে পাখিকে উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার না দিয়ে শাক সবজি ফলমূল ইত্যাদি খাবার বেশি দিতে হবে পাখির থাকা জায়গা পরিবেশ পরিবর্তন করাটাও একটা সহজ পদ্ধতি যেমন পাখির খাঁচায় বসার কাঠিগুলো বদলে দেয়া খাঁচায় নতুন কোনো খেলনা দেয়া বা খাঁচা অন্যত্র সরে নেয়া ইত্যাদি নতুন পরিবেশে গেলে পাখি থিতু না হওয়া পর্যন্ত ব্রিডিং অবস্থায় আসবে না সোজা কথা হলো তার পরিচিত পরিবেশ পাল্টে দিতে হবে স্ত্রী পুরুষ আলাদা করে রাখা হলো আরেকটি সহজ পদ্ধতি তারপরেও কিছু কিছু স্ত্রী পাখি ডিম দিয়ে দিতে পারে সেক্ষেত্রে সেগুলো ফেলে দিতে হবে কারণ সেগুলো থেকে বাচ্চা ফুটবে না